নমস্কার, আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডক্টর প্রীতি। আজকে আমরা কথা বলবো কি প্রেগন্যান্সিতে গুয়াভা, আমরুদ, পেয়ারা যেটাকে বলি, ওটা কি খাওয়া যেতে পারে? ওর কি সাইড এফেক্টস হয় কিছু? ওর যদি খাওয়া উচিত তাহলে কি কি এর লাভ হয়, কি কি বেনিফিটস আমরুদ খাওয়ার পর হয় প্রেগন্যান্সিতে ওর বাচ্চাতে? দুজনে কি ইফেক্টস এই পেয়ারাটা খেলে আমাদের হয়, এইসব জানার জন্যেই আজকে আমরা এই ভিডিও করেছি, এই টপিকটা আমরা চুজ করেছি। তো যে পেয়ারা আছে, এটা খুবই নিউট্রিশিয়াস একটা ফ্রুট আছে। এর মধ্যে অনেক ওয়াটার কন্টেন্ট আছে, ফাইবার কন্টেন্ট আছে, অনেকগুলো ভিটামিনস আছে, মিনারেলস আছে। কিন্তু প্রেগনেন্সিতে বলি যে পেয়ারা খেলে একটু অ্যাপেন্ডিক্স ব্যথা হতে পারে, বা এটা খেলে ঠান্ডা লেগে যাবে, কফ হয়ে যাবে, কোল্ড হয়ে যাবে, তো এগুলো কি সত্যি? তো এই আমরা আজকে ডিসকাস করব। সব থেকে আগে বলি, যেহেতু এর পেয়ারা মধ্যে অনেক ভিটামিনস, মিনারেলস এগুলো থাকে, সেই জন্যে খুব অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ এর মধ্যে আছে। এই যে পেয়ারা আছে, এই শুধু প্রেগনেন্সির জন্যে হেল্পফুল নয়, কিন্তু ফার্টিলিটিটাও এটা বুস্ট করে, আর হেলদি প্রেগনেন্সি মেনটেন করার এর ক্ষমতা আছে। এই যে প্রেগনেন্সির মধ্যে মর্নিং সিকনেস থাকে, নজিয়া, ভমিটিং, বমি ভাব যে থাকে সবসময়, পেয়ারা খেলে এটা কমে যেতে পারে। কেন? এর মধ্যে অনেকগুলো ওয়াটার কন্টেন্ট আছে, ফাইবার কন্টেন্ট আছে, তো এই জন্যে মর্নিং সিকনেসটা এ কমিয়ে দেয়। প্রেগনেন্সির মধ্যে ডাইজেশন একটা প্রবলেম থাকে, তো ডাইজেশনটাকে ইম্প্রুভ করে, আর এটা ইম্প্রুভ হলে আপনার কনস্টিপেশনটা দূর হয়ে যাবে, অ্যাসিডিটি, হার্ট বার্ন যেগুলো থাকে প্রেগনেন্সির মধ্যে ওগুলো কমে যায়। আর কনস্টিপেশন যেহেতু থাকবে না, আপনার যে চান্সেস অফ হ্যামারয়েডস আছে, পাইলস আছে, ওগুলো কমে যায়। এই যে ব্লাড প্রেশার আছে প্রেগনেন্সির মধ্যে, এটাকে এই নর্মাল রেঞ্জে রাখে পেয়ারা, যেহেতু এর মধ্যে অনেক ভিটামিনস, মিনারেলস এগুলো আছে, তো ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। আর ডিউরিং প্রেগনেন্সি যে চান্সেস অফ ব্লাড প্রেশার রাইজ আছে, ব্লাড প্রেশার যে বেড়ে যেতে পারে, ওটাকে এ কন্ট্রোল করে রাখে। কোলেস্ট্রল, যে ব্লাডে কোলেস্ট্রল আছে, ওটা এ কম করে। প্রেগনেন্সির মধ্যে যে ব্লাড আছে, ওর ফ্লুইডিটি ইনক্রিজ করে রাখে। প্রেগনেন্সির মধ্যে একটা চান্স আছে যে ক্লটসটা হয়ে যায় ব্লাডের মধ্যে, থাক্কাটা হয়ে যায়, কিন্তু এই পেয়ারাটা যে আছে, এই ক্লটস যে আছে ওগুলোকে কমায়, আর ব্লাডে যে ফ্লুইডিটি আছে ওগুলোকে ইনক্রিজ করে। আর ক্লটস যেহেতু কম হবে, তো চান্সেস অফ মিসক্যারেজ আর চান্সেস অফ প্রিটার্ম লেবার, প্রিম্যাচিওর বার্থ এগুলো কমে যায়। এটা আমাদের সুগার লেভেলকেও কন্ট্রোল করে। সুগার লেভেল কন্ট্রোল করলে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কন্ট্রোল করলে, যে চান্সেস অফ গেস্টেশনাল ডায়াবেটিস আছে এগুলো অনেক কমে যায়। এটা খেলে স্ট্রেস হরমোনটা কমে যায়, তাহলে যে ইরিটেশন আর যে স্ট্রেসগুলো থাকে প্রেগনেন্সির মধ্যে ওগুলো কমে যায়। এর মধ্যে যে আছে অনেক যে ভিটামিনস আর মিনারেলস আছে, সেই জন্যে এর যে ইমিউনিটি বাড়াতে পারে, আর ইমিউনিটি বাড়িয়ে দিলে আপনার যে চান্সেস অফ ইনফেকশনস আছে ওগুলো কমে যায়। একটা হেলদি ওয়েট মেনটেন করার এর ক্ষমতা আছে। এই থাকলে অ্যানিমিয়া চান্সেসটা কমে যায়, যেহেতু এর মধ্যে অনেক ভালো কোয়ান্টিটিতে ভিটামিন সি আছে, তো ভিটামিন সি থাকলে আপনার যে আয়রন অ্যাবজর্পশনটা ভালো হবে, আর সেই জন্যে আপনার যে আয়রন ডেফিশিয়েন্সি, অ্যানিমিয়া চান্সেসটা প্রেগনেন্সির মধ্যে কমে যাবে। এটা খেলে আপনার যেহেতু ইনফেকশনস কমে যায়, তো আপনার এনার্জি লেভেল যে আছে ওগুলো সবসময় বেড়ে থাকে। আপনার যে হেলদি ফিল যে আছে প্রেগনেন্সির মধ্যে ওগুলো খুব ভালো করে মেনটেন করে। এইগুলো তো হচ্ছে প্রেগনেন্সিতে কি ইফেক্ট হয়। তারপর এইবারে আমরা কথা বলি বেবি গ্রোথে এই কি ইফেক্ট করে। যেহেতু এর মধ্যে ফোলিক অ্যাসিড কন্টেন্টটা খুবই ভালো আছে, ফোলিক অ্যাসিড কন্টেন্ট ভালো থাকলে বাচ্চার মধ্যে যে নিউরাল টিউব ডিফেক্টস, যে বার্থ ডিফেক্টস আছে, ওগুলো চান্সেসটা কমে যায়। বেবি গ্রোথ জন্যে বোন গ্রোথ এটা ভালো করে করে, ব্রেন গ্রোথ এ ভালো করে করে, লাংস আছে, হার্ট আছে,
এইগুলো যে ডেভেলপমেন্ট আছে এগুলো খুবই ভালো হয়। তারপর যেহেতু ভিটামিন এ রিচ আছে তো আইসাইট জন্যে এটা খুবই ভালো, আই ডেভেলপমেন্ট জন্যে খুব ভালো। এরকম মাদেরও প্রেগনেন্ট উইমেনে আইসাইটটা খুব ভালো করে ইম্প্রুভ করে। আর যেহেতু ফোলিক অ্যাসিড আছে, বাচ্চা আর মা দুজনে হেয়ার আর স্কিন জন্যে এটা খুবই ভালো করে কাজ করে। তো আমরা দেখেছি এবারে কি যে পিয়ারা আছে ওর প্রেগনেন্সির মধ্যে খুবই ভালো ইফেক্ট আছে, বাচ্চার গ্রোথ জন্যেও ভালো ইফেক্ট আছে। তো এর সাথে যে মিথ আছে যে অ্যাপেন্ডিক্স হয়ে যাবে বা ঠান্ডা লেগে যাবে, এসব সব ভুলভাল কথা আছে। আপনারা এর উপরে ট্রাস্ট করবেন না, কেন এটা খুব নিউট্রিয়েন্ট ফুড ফ্রুট আছে, আপনারা খেতে পারেন প্রেগনেন্সির মধ্যে। আর যে আছে, আগে আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছি প্রেগনেন্সি মধ্যে আপনারা যাই কিছু খাবেন একটা মডারেশনে খাবেন, মানে বেশি এক্সেস খেলে খুব ক্ষতি হতে পারে প্রেগনেন্সি মধ্যে। সেই জন্যে এই যে পেয়ারা আছে এটাও আপনি লিমিটেড কোয়ান্টিটিতে, একটা পেয়ারা আপনি স্মল সাইজে আপনি খেতে পারেন। আর পাকা পেয়ারাটা খাবেন, কাঁচা পেয়ারাটা অ্যাভয়েড করবেন। আর যদি আপনারা একটু বেশি খেয়ে নেবেন তাহলে চান্সেস অফ ডায়রিয়া মানে লুজ মোশন হয়ে যাবে, যেহেতু অনেকগুলো ফাইবার কন্টেন্ট আছে, ফাইবার রিচ আছে, তো চান্সেস অফ ডায়রিয়া হয়ে যাবে। সেই জন্যে লিমিটেড কোয়ান্টিটিতেই আপনা এগুলো খাবেন। আর যদি টাইট পেয়ারা আপনি খাবেন তাহলে ডেন্টাল প্রবলেমস হতে পারে, দাঁতে প্রবলেম হতে পারে, তো সেই জন্যে আপনি অ্যাভয়েড করবেন। যেই ফ্রুটস আপনি প্রেগনেন্সির মধ্যে খাবেন ভালো করে ওদেরকে ওয়াশ করে তারপরই খাবেন, যেহেতু ডিউরিং যে যখন ফলগুলো স্টোর করা রাখে এগুলো অনেকগুলো কেমিক্যালস ইউজ করে, তো আপনি ভালো করে এটাকে ওয়াশ করতে পারেন ভিনেগার সাথে বা সোডা, বা এখন মার্কেটে অনেকগুলো লিকুইডস আছে ফ্রুটস ভেজিটেবল ওয়াশ করার জন্যে, ওগুলো থাকে। তো আপনি যে কোনো জিনিস আপনি ইউজ করতে পারেন, কিন্তু ভালো করে পরিষ্কার করে দরকার হলে আপনার ছিলকাটা বাদ দিয়ে আপনি ওগুলোকে খেয়ে নেবেন। এটা করলে আপনার যে চান্সেস অফ ইনফেকশন আছে ওগুলো কমে যাবে। তো আশা করি পিয়ারা রিলেটেড আপনার যে কোয়েরি ছিল, কনফিউশন ছিল কি প্রেগনেন্সি মধ্যে কি খাওয়া যেতে পারে, আজকে আমি দূর করতে পেরেছি। আবার আসবো নতুন মেডিকেল ইনফরমেশনকে নিয়ে। নমস্কার।